আমরা পত্রিকার পাতাগুলো খুললেই দেখতে পাই এ সকল জেনা ব্যভিচার এ সকল প্রেম ভালোবাসার মাধ্যমে কত মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। তুমি একটু সার্চ দিও গুগলে, ধর্ষণের কেসগুলো একটু দেখো, বাংলাদেশে কত ধর্ষণ হয় বছরে এবং সেই কেসগুলো দেখো, ম্যাক্সিমাম অফ দেম তুমি পাবা এই জায়গায় প্রেম ভালোবাসার জন্য ধর্ষণ করছে। কতগুলো নিউজ আছে, হ্যাঁ প্রেমিক প্রেমিকাকে পটায় নিয়ে আসে এবং তার মাধ্যমে তাকে একটা পাচারকারীর হাতে তুলে দিচ্ছে, চারজন বন্ধু মিলে একটা মেয়েকে রেপ করছে প্রেম ভালোবাসার দোহাই দিয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে এসে। প্রিয় ভাই ও বোন, একটুবার ভাবার চেষ্টা করুন, আমরা মুসলিম, মুসলিম মানে হচ্ছে যে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের কাছে। যে জায়গায় আল্লাহ বলেছেন যে ডন গো নিয়ার জিনা, সে জায়গায় কেন তুমি বারবার বলছো বা কেন তুমি বারবার চাচ্ছ যে না আমি প্রেম প্রেম করব, আমি ওই দিকে যাবো? আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে কিনা পুরো বিশ্বের সৃষ্টিকর্তা, যে তোমাকে সৃষ্টি করেছেন, যে তোমার আদ্যোপান্ত জানেন, সব কিছু জানেন, তোমার আগে কি হচ্ছে পরে কি হচ্ছে, এই আল্লাহ আজ্জাওয়াজাল তিনি বলছেন ডন গো নিয়ার জিনা, জেনা ব্যভিচারের আশেপাশেও যেও না। তুমি কি বুঝতে পারছো না এর ভিতরে কোনো কোনো না কোনো আল হাকিম আল আলিম সর্বজ্ঞ সর্বজ্ঞানী তিনি এ কথা বলছেন? তার মানে এখানে অবশ্যই কিছু রয়েছে, অবশ্যই কিছু রয়েছে।